আসসালামু আলাইকুম। দৈনন্দিন গল্পে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি বন্ধুরা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাথার চুল মানব দেহের সব থেকে প্রয়োজনীয় একটি বিষয়, কারণ চুল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে মূল ভূমিকা পালন করে। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ছেলে এবং মেয়ে উভয়ই অনুভব করছি আমরা বিশেষ একটি বড় সমস্যা, সেটি হচ্ছে মাথার চুল অকারণেই ঝরে যাচ্ছে। পূর্ণ বয়স্ক না হতেই চুল পেকে যাচ্ছে বা মাথার সামনে থেকে অনেক অংশ অর্থাৎ কপালের অংশ অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। নানা রকম এই সমস্যার সমাধান হবে শুধুমাত্র একটি উপাদান, সেটি হচ্ছে গোটা মেথি। আজকে আপনাদের সঙ্গে এই মেথির একটি খুব সহজ রেমিডি শেয়ার করব, যেটির নিয়মিত ব্যবহারে আপনি আপনার চুলকে আবার আগের মতো ফিরে পেতে পারেন। আপনার চুল হবে ঘন, কালো এবং লম্বা। তো বন্ধুরা, প্রথমেই যেটা করতে হবে, একটি বোল নিতে হবে আর বোলের মধ্যে 1 স্পুন গোটা মেথি দিয়ে দিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে এভাবে হাতের আঙুলের সাহায্যে মেথিগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর এই পানিটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়েছি পানি, এখন যেটা করতে হবে, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করছি। আপনি আপনার চুলের অনুপাত বুঝেই পানিটা দিবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি। এবার এই পানিটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এই বাটিটাকে পুরো 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পানিতে ভিজে মেথির দানাগুলো মোটা মোটা অর্থাৎ ফুলে যাবে এবং পানিটিও খুব সুন্দর একটা কালার আসবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ঠিক 24 ঘন্টা পর মেথির দানাগুলো ফুলে গিয়েছে এবং তা থেকে সুন্দর একটা পানি বের হয়েছে। কালারটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই পানিটাই কিন্তু আমাদের চুলের জন্য খুব খুব প্রয়োজনীয় একটা বিষয়। প্রতিনিয়ত এইটি আপনারা ব্যবহার করুন, ট্রাস্ট মি, 1 মাস ব্যবহার করলে আপনারা এর ফল নিজেই অনুভব করতে পারবেন। এইটি কিভাবে মাথায় অ্যাপ্লাই করতে হবে চলুন সেটা জেনে নিই। প্রথমে এই মেথিগুলোকে আমি একটি স্পুনের সাহায্যে খুব সুন্দর করে চেপে চেপে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, একটি দুধ ছাঁকনি বা কোনো একটা ছাঁকনি মাধ্যমে পানি এবং মেথিটাকে আলাদা করে নিতে হবে। এরপর এই মেথির যেই পানিটা বের হবে সেই পানিটা আপনি আপনার চুলের তালুতে এবং চুলের নিচ পর্যন্ত খুব সুন্দর করে মাসাজ করে করে লাগিয়ে নেবেন। বেশটা সময় ধরে লাগিয়ে চুলটাকে খোপা করবেন না, জাস্ট খুলে রেখে দিবেন ঠিক 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর লক্ষ্য করবেন আপনার চুলের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তখন আপনি গোসলের সময় শ্যাম্পু না করে জাস্ট নর্মাল পানি দিয়ে গোসল করে নেবেন। একইভাবে পরের দিন এই মেথি দানাগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে সেটা পরের দিন আপনি ব্লিন্ডারে বেটে নেবেন এবং এই মেথিটাকে চুলে অ্যাপ্লাই করবেন। ঠিক 1/2 ঘন্টা এই মেথির দানাগুলো পেস্ট করে চুলে লাগিয়ে রাখবেন এবং 1/2 ঘন্টা পর শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে ফেলবেন। অর্থাৎ এটাই দাঁড়াচ্ছে যে প্রথম দিন মেথির পানি চুলে লাগাবেন কিন্তু শ্যাম্পু করবেন না, আর দ্বিতীয় দিন মেথির দানাগুলোকে পেস্ট তৈরি করে চুলে লাগাবেন এবং 1/2 ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। বন্ধুরা, এই এক নিয়মে আপনি যদি একদিন পর পর টানা 1 মাস এই রেমিডিটাকে আপনি আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন, তো অবশ্যই আপনারা নিজেরাই এর ফল অনুভব করতে পারবেন এবং আমার মতো মেথি দানার প্রেমে পড়ে যাবেন। তো
তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করার পর আপনাদের চুলে কতটুকু উন্নতি অনুভব করছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনি যদি মুসলিম হয়ে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।